আশা করি আপনি ভালো বলেন ভাই এই যে আমাদের দিকে চলে যে ছেলেপিলে মানে বাচ্চা কাচ্চা মাদ্রাসায় দেয় মানে মাদ্রাসায় পড়ানোর জন্য আর তো হ্যাঁ হুজুরা তো অনেক হুজুররা তো তাদের সাথে যে অমানবিক অমানবিক আচরণটা করে এটা আসলে ভাই কি বাপ মা দেখে না মানে প্যারেন্টস রা আছে এটা কি দেখে না বা এটা কিভাবে দেখে তারা এটাই কি আর দেখে তারা তো অবশ্যই দেখে কিন্তু তারা তাদের তাদের তো বেশিরভাগই অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকে তো দুই চারটা যদি মানে দেখা যায় যে আট দশটা বাচ্চা কাচ্চা এদের মধ্যে দুই চারটা যদি মায়েরা পিটা হাঁটি গুটি ভেঙে ফেলে তাহলে আমার যেটা মনে হয় যে ওই সমস্ত বাপ মায়ের আসলে তেমন কিছু যায় আসে না বরঞ্চ সেইগুলার উসিলায় যদি তাদের তারা জান্নাতে যেতে পারে এই বাচ্চাদের উসিলায় যদি তারা জান্নাতে ঢুকতে পারে তা আমার মনে হয় এটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যে একটা হাদিসে বলা আছে যে যে যারাই আলেম হবে কোরআনে হাফেজ হবে আলেম হবে এরা অনেকগুলা আত্মীয় স্বজনকে তারা জান্নাতে নিয়ে যেতে পারবে এই লোভটা এই লোভটাতে তারা পড়ে যে এই বাচ্চাটা যদি মাইরা ফেলে তাইলেও তো অসুবিধা নেই আরেকটা আরো তো দশ আট দশটা বাচ্চা কাচ্চা আছে তো এই কারণে বাংলাদেশের অনেক যারা হচ্ছে কি একদম দরিদ্র শ্রেণীর তারা তো আসলে জান্নাতে যেতে যায় কোন না কোন ভাবে চালচাতুরি করে বা যেভাবেই হোক ওখানে ঢুকতে যায় এখন ঢোকার জন্য তারা এই কাজগুলা করে একটা বাচ্চারে দিয়ে দেয় এখন এই যে বাচ্চা কাচ্চাদেরকে যে একটা হতো হচ্ছে মারধর করে প্রচন্ড রকমের মারধর করে এটা তো ইসলামে হালাল একটা বিষয় বাচ্চাদেরকে মারপিট করা এই যে এই জিনিসটার ইয়া নিদর্শন আমরা কোরআন হাদিস থেকে হাদিস থেকে পাই আমরা একটু দেখেনি তাহলে সেই মানে আমাদের আলেমরা কি বলে এই বিষয়ে দেখেন একটু শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়জ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হলো সাত বছর বয়সে বাচ্চাকে সালাতের নির্দেশ দেওয়া প্রসঙ্গে সোনা উদাউদে এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছিল সালাম বলেছেন মুরু আউলা দেখুন বিসলাতুহুম আবনাউ সবাঈন ওয়া দ্বরিবুহুম ফীহি ওয়া হুম আবনাউ আশার তো সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতে নির্দেশ করো নামাজের নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো মারো শাসন করো তো হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা মা শিক্ষক তাদেরকে শাসনের জন্য তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় এন্ড প্যারেন্টস এন্ড এসপেশালি মাদারস বিট देयर चिल्ड्रन ইফ দে ডু নট ওবে ইজ ইট পারমিসিবল টু হিট देम देयर ইজ a difference between reprimanding and torturing. if you hit your child to reprimand once every blue moon, without leaving scars, without breaking a bone or shedding blood, without physically harming him, this is this totally permissible? Our, in our religion, we're supposed to hit and beat children when they're 10 for not praying. Uh, এই যে মনে করেন আমি যখন কোন হুজুর বা যারা ইসলামী লোক আছে তাদের কাছে কোনো প্রশ্ন করি তারা কেন ওটাকে এড়িয়ে যেতে চাইবে মানে আসলে যে হাদিস শোনালে অনেক কিছু তো বোঝা যায় কিন্তু সেইগুলো যখন আমি শুনতে চাই তখন বলে না এটা ওইভাবে হবে না ওইভাবে হবে না এইগুলা কি যেমন ভাগ্যের বিষয় ওখানে কোথাও লেখা নেই যে আপনি করবেন তাই আল্লাহ লিখে রেখেছে কোথাও লেখা পাইনি আমি আমি কিন্তু হুজুররা এটা বলে যে আপনি করবেন তাই ওটা লেখা আছে এমনটা কি আর এটা শুনতেstylesheet আমাকে হ্যাঁ এগুলা তো আসলে যে কোনো ধর্মের মানুষই তো আসলে যারা হুজুর তাদের তো ধর্ম ব্যবসার একটা মানে মূল ব্যাপারই হচ্ছে যে এই ধর্মের মানুষ যদি বাড়ে হয় হয় তো তাদের ব্যবসা বাণিজ্য যেমন ধরেন একজন হিন্দু পন্ডিত এখন হিন্দু ধর্মে যদি মানুষের বিশ্বাসটা আর একটু হয় তাহলে তো হিন্দু পন্ডিতের লাভ আছে তাই না তাকে দাওয়াত দিবে তাকে ডায়িকা খাওয়াবে বা তাকে একটা আহ টাকা পয়সা দিবে এখানে তো তাদের লাভ এখন তারা যদি দেখে যে এই একজন মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে ধর্ম থেকে বের হয়ে মতো তখন তো এই জিনিসটা তাদের জন্য আসলে এই জিনিসটার জন্য কোনো ধর্মের এই যে কাজটাই করবে আপনাকে দিয়ে লোকামিল না কোনো ভাবে আহ মিথ্যা কথা বইয়া হইলেও কোনো না কোনো ভাবে ধর্মের ভিতরে যেন রাখা যায় সেটার একটা চেষ্টা তারা করবে এই কারণে তারা যখন উত্তর দিতে পারে না তারা যখন দেখা যায় যে এখানে আটকায় যাচ্ছে তখন তো তারা এই কথাগুলাই বলবে এটাই খুবই স্বাভাবিক বিষয় এটা তাদের করাটাই আসলে স্বাভাবিক এরকম না হইলে তো অস্বাভাবিক হইতো এখন এটা তো আপনিও বুঝেন যে সেও বুঝে আপনিও বুঝেন যে সে ওখানে আটকায় গেছে আর যুক্তি দিতে পারতেছে না এই জন্য সেই এই মিথ্যা মিথ্যা একটা মিথ্যা আশ্রয় নিচ্ছে ভাই এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে ভাই মানে আপনি আমি যখন বলছি এখন বলছে কি এই যে বাংলা ভাষায় কোরআন হাদিস পড়াই যাবে না এই বাংলা ভাষায় অনেক সমস্যা আছে ভাই এই আমার মাথায় ঢুকতে আছে না ভাই কেমনে ভাই মানে বাংলা ভাষায় না পড়লে আমরা জানবো কেমনে এটার ভিতরে কি লেখা আছে আমি যদি নাই বুঝি মানে আমাদের কি বাংলা এটা তো খুবই মজার ব্যাপার হইলো দিলে মানে আমাদের আমাদের কিছু বোঝন যাবে না এখানে কি আছে না আছে কিছু বোঝন যাবে না জাস্ট আমাদের বিশ্বাস করতে হবে নাকি এটা এই হুজুরে বলতে চাই আমরা কিচ্ছু এখান থেকে বুঝতে বোঝার জন্য চেষ্টা না করে নাকি ভাই বাংলায় না পড়লে আমরা বুঝবো কেমন বাংলায় যদি আমাদের চিন্তা তো করতে হবে বাংলাতেই তাই না মনে করেন একটা ইংরেজি শব্দ দেখলেও তো মনে করেন রেইন এটা শুনলে তো আমরা মনে মনে আসলে কি ভাবি মনে মনে ভাবে বৃষ্টি তাই না তেলে মনে করেন মানে মনে করেন মানে সুইট এটা শুনলে তো আমি সুইট বুঝিনা আমি তো বুঝি মিষ্টি তাই না মনে মনে তো আমি মিষ্টি বুঝি নাকি মাথার ভিতরে তো আমার অনুবাদটা ঠিকই করে নিতে হয় বা আমার যে মায়ের ভাষা সেই মায়ের ভাষাতে তো আমার অনুবাদটা কইরা নিতেই হবে নইলে তো আমি কোনো কিছু বুঝবো না পৃথিবীর কোন জিনিস কোনো ভাষাই এই যে জার্মান ভাষাতেও আমি কথা বলি আমি অল্প অল্প ফ্রেঞ্চ জানি আমি হিন্দি ও মোটামুটি জানি উর্দু একটু একটু বুঝি এই প্রত্যেকটা ভাষা যখন আমি শুনি তখন তো শব্দগুলাকে তো আমি মাথার ভিতরে তো একটা ট্রান্সলেশন কইরাই নিতে হয় বাংলায় আমার নিজের ভাষাতে ট্রান্সলেশন কইরা তারপর বুঝতে হয় ট্রান্সলেশন আমার মাথায় যদি আমি না করি তাহলে তো আমি কোনো কিছু বুঝবো না মনে করেন হিন্দিতে একটা মানে শাহরুখ খান একটা ডায়লগ দিতেছে আমি তো মনে মনে ভাবি যে ও মেনে পেয়ার কি আহু এইরকমের যদি একটা কথা বলে তখন আমি মনে মনে ভাবি ও সে রে প্রেম করছে এই জিনিসটা মনে মনে ভাবি দেখি তো আমি বুঝতে পারি আমি তো আমার বাংলা ভাষাতে সব সময় আমার ট্রান্সলেশন করে নিতে হয় নাকি ভাই জি জি আর কথা ছিল ভাই

বাংলা পড়া নে না হ্যাঁ কোনো বাংলা পড়া নে যাব না কোনো অনুবাদ অনুবাদ অনুবাদেগুলো সব বিراثেগুলো কারণ নে যাব না এগুলো করলে ইমান দূর বলায় যাবে তোমরা বুঝা পড়বা না বুঝা পড়লে দূর বলা যাবে তোমরা বুঝতে যাইবা না এখানে কি লেখা আছে তা বুঝনের দরকার নেই খালি মুখস্থ করবা এইটা তো ভাই একেবারে প্যাথটিক অবস্থা তাহলে বোঝা যায় এই হুজুরদের যে 8% আসে ভাই যে মানে ধর্মীয় তারা নিজেদের শুধু মানবmathbb করে কিন্তু ভাই যে হুজুররা আছে মানে তারা যে টাকা পয়সা মানে ফজ মাহফিল করে টাকা পয়সা নেয় বিভিন্ন কালেকশন করে এই টাকা গুলো তো কোনো ভালো কাজে লাগে না ভাই এই টাকা যদি কোনো গরিব মানে গরিব অসহায় মানুষের উপকারের জন্য কাজে লাগাতো বা সমাজ সমাজ সংস্কারের জন্য কাজে লাগাতো এটাই তো ওরা মানবিক হইতো কিন্তু তারা বলছে মানবিক আবার নিজেরাই হেলিকপ্টারে করে এসে বক্তব্য দিচ্ছে এক লাখ দু লাখ তিন লাখ টাকা নিচ্ছে এটা কোন ধরনের মানবিকতা ভাই ঠিক আছে সারিয়া সাহেব আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার সাথে কথা বললাম তাহলে আজকে আপনাকে বিদায় জানাই নাকি ভাই ঠিক আছে ভালো থাকেন আপনার কথা শুনলাম আমরা আপনি ভালো থাকবেন আরেকজনকে যুক্ত করি